হযরত উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ উসমান হারুনি, ইনি একদিন খাদিম নিয়ে রাতের বেলা সফরে বের হয়েছেন। খাদিম রে বলতেছে, বাবা রে দেখতো একটু আগুন পাওয়া যায়, আগুন আমি পানি গরম করে অজু করব। খাদিমে যে আগুন পাইছে, কিন্তু দেখে আগুনের চারপাশে কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে, আগুনের পূজা করে। হে যে কয়, ভাই আমার একটু আগুন দাও না, আমার উস্তাদে পানি গরম করে অজু করব। কয়ে তুই যাতে কি? আমি যাতে মুসলমান। আরে বাপ রে বাপ, আগুনরে আমরা দেবতা কই পূজা করি, আর আমরা দেবতা কোন ক্ষেত্রে দিয়া দিব? মুসলমান রে দিব অসম্ভব, যা যা বাঘ বাঘ। কবাই দেও না? কয়ে না বাঘ দিব না। খাদেম আইসা উস্তাদের কাছে জানাই দিল, হুজুর আগুন তো পাইছি ঠিক কিন্তু দেয় না। কয়ে কেন? কয়ে ওরা আগুনের পূজা করে, এজন্য মুসলমানরা আগুন দিবে না। আল্লাহর ওলি উসমান হারুনি তিনি তাদের কাছে আসলেন, এসে জিজ্ঞেস করেন একটু আগুন দাও। কয়ে আগেই তো কইছি দিব না, আপনি আবার আইছেন কেন? কয়ে দেও না, একটু আগুন নিলে তো কমবে না, কম বেশি বুঝি না, মুসলমান বুঝিব না। উসমান হারুনি কয়ে কেন তোমরা আগুন দিবা না? কয়ে আমরা আগুনের পূজা করি, আগুনের পূজা করি। উসমান হারুনি কয়ে কেন আগুনের পূজা কর? তাই আমার বাপেও করছে, দাদাও করছে, চোদ্দ গুষ্টি করছে, এজন্য আমিও করি। এটা দলিল, আগুনের পূজা কেন করে? বাপ দাদাই করছে, হ্যাঁ করে। কেন আগুনের পূজা কর? আগুনের পূজা করলে মরলে পরে আগুন আমাদেরকে জ্বালাবে না। জোরে কেন আউযুবিল্লাহ। আল্লাহর ওলি হযরত উসমান হারুনি ডাক দিয়া তখন বলেন, বেকুফের দলেরা রে, মরলে পরে আগুন তোমাদেরকে জ্বালাবে কি জ্বালাবে না? এটা আর একটা বাস্তব প্রমাণ দুনিয়াতে হয়ে যাক। এমনি অগ্নি পূজারীরা কয়ে কেমনে তুমি প্রমাণ দেখাইতে চাও? আল্লাহর ওলি কয়, আগুন দীর্ঘদিন যাবত আগুনের পূজা তোমরা করো, একটু দুনিয়াতে আঙ্গুলটা আগুনের ভিতরে দিয়া দেখো, হাতটা আগুনের ভিতরে একটু দিয়া দেখো, দুনিয়াতে আগুন তোমাদেরকে জ্বালায় কি জ্বালায় না? যদি তোমাদেরকে দুনিয়াতে আগুন না জ্বালায় তাহলে বুঝবায় মরলে পরেও আগুন তোমাদেরকে জ্বালাবে না, আর যদি দুনিয়াতেই তোমাদের আঙ্গুল জ্বালায় ফেলে তাহলে বুঝবায় মরলে পরেও তোমাদেরকে আগুনে ইচ্ছা মতো জ্বালাইব। বুঝেননি আমার মানে? বুঝেন তো? সেই যে কথা কেন এমনি মানুষ কেন আপনার নড়াচড়া করলে সব ইন্দে যায়। যদি দুনিয়ার জগতে আগুন তোমাদেরকে জ্বালায় তাহলে বুঝবায় মরলে পুরো আগুনে জ্বালাবে, আর যদি দুনিয়াতে আগুনে না জ্বালায় তাহলে বুঝবায় মরলে পুরো আগুন তোমাদেরকে জ্বালাবে না। এই কথা বলতে উসমান হারুনি যখনই এই প্রস্তাব দিলেন, অগ্নি পূজারীর দলেরা, আগুন পূজারীর দলেরা কয়, না না মৌলবী, তুমি কোত্থেকে আসছো? মনে করেছো আমরা বুকা, আগুনের মধ্যে আঙ্গুল দিলে, হাত দিলে আগুন তো সবাইকে জ্বালাবে, আগুনের অভ্যাসই তো জ্বালানো, আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুনে কারে না জ্বালায়? উসমান হারুনি কয়, না না ভুল বলেছ, ভুল বলেছ, মিথ্যা বলেছ, আগুনের স্বভাব জ্বালানো নয় গো, আগুন যদি চাইলেই জ্বালাইতে পারত তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে কেন আগুন জ্বালাইল না? জোরে বলি সুবহানাল্লাহ। এই আগুন যদি চাইলেই জ্বালাইতে পারত তাহলে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পরে রইলেন, পুরা তুর পাহাড়টা জলে ছাই ছাই হয়ে গেল, মূসা কালিমুল্লাহকে কেন আগুন জ্বালাইল না? এমনি অগ্নি পূজারীর দলেরা কয়, ও মৌলবী, মূসা বুঝিনা, ইব্রাহিম বুঝিনা,
তুমি নি কিছু পারবাই বল, তোমার নি কিছু ব্যাটাগিরি আছে একটু বল। উসমান হারুনি কয়ে তাহলে বুঝি তুমি দেখতে চাও, তোমরা বুঝি দেখতে চাও? বলে হ দেখতে চাই। উসমান হারুনির সঙ্গে সঙ্গে ছোট্ট একটা বালক, হিন্দুদের একটা ছোট্ট পোলা, ছোট্ট একটা শিশুকে নিজের কোলের মধ্যে নিয়া, নিজের কোলের মধ্যে নিয়া আল্লাহর বলি একটা লাভ দিয়া আল্লাহু আকবার বলে আগুনের ভিতরে ঢুকে গেলে। মে তালিবে মাওলা হোমের ইশকে নিরালা, মে তালিবে মাওলা হোমের ইশকে নিরালা, হে জুমলা জাহা জিনকে তাজাল্লি সে উজালা, হে জুমলা জাহা জিনকে তাজাল্লি সে উজালা। মা দরুদ জাহা গাইরে খোদায়ার নাদার, মা দরুদ জাহা গাইরে খোদায়ার নাদার, যদি আতে খোদায় গিয়েছে দিগর কার নাদার, যদি আদে খোদাই চে দিগর কার দাদার। মা মস্তে সবো হে মজে মে খানে তাওহীদ, মা মস্তে সবো হে মজে মে খানে তাওহীদ, হাজত বমে বাদায় গুমার দাদার, হাজত বমে বাদায় গুমার দাদার। জোরে বলি আল্লাহু আকবার। এমনি অগ্নি পূজারীর দলেরা একজন আরেকজনের দিকে তাকায় তাকায় আর রাম 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 কয়া চিল্লানি শুরু করলো। হায় রে মৌলবি মরছে মরদ, আমার পোলাটায় কি দোষ করছে? হায় রে মৌলবি জ্বলছে জ্বলছে, আমার শিশু বাচ্চাটার কি দোষ ছিল? উসমান হারুনি শিশুটার নিয়ে তিনি আগুনে ঝাঁপ দিলেন। এইবার অগ্নি পূজারীরা আগুনের ভিতরে তাকায় দেখে আল্লাহর ওলি উসমান হারুনি আগুনের ভিতরে যাইয়া শিশু বাচ্চাটারে নিজের কোলের মধ্যে লইয়া চুমু খাইতেছেন, আদর করতেছেন, হাসি হাসতেছেন, আর আগুন তাদের পাশ দিয়া দাউ দাউ করে উঠতেছে, কিন্তু ওই আগুন শিশুটারও স্পর্শ করে না, আল্লাহর ওলি উসমান হারুনিকেও স্পর্শ করে না। বেশ কিছুক্ষণ আগুনের ভিতরে থেকে এরপরে তিনি আল্লাহু আকবার বলে আবারও আগুন থেকে নিরাপদে বের হয়ে আসলেন। এখন তো অগ্নি পূজারীর দলেরা, মূর্তি পূজারীর দলেরা একজন আরেকজনের দিকে তাকায় তাকায় কয়, হায় রে এতদিন কার পূজা করি রে, আগুন রে আমরা দেবতা কই? না না, আগুন তো দেবতা না, যে আগুনে ঢুকলো আর আগুনে যারে জ্বালাইতে পারলো না, হে না আসল খোদা, যারা আগুনে জ্বালাইছে না হেন না বড় খোদা। এখন উসমান হারুনির বড় খোদা মনে করে সেজদা করা শুরু করছে, উনি লাডি লই একদম শুরু করছে বিটা। এই আহম্মকের আহম্মক, আগুনে না ফুরাইলে খোদা হয়ে যায়? আরে আগুনে আমারে ফুরায় নাই, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার কোনো বাহাদুরি নয়, আমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, আমি যে নবীকে নবী বলে স্বীকার করি, আমি যে কোরআনকে আল্লাহর কিতাব মানি, যে কোরআন আমার সিনার মধ্যে, যে আল্লাহর কালাম আমার সিনার মধ্যে, তোমরাও যদি সে আল্লাহকে আল্লাহ মানো, সেই নবীকে নবী মানো, সে কোরআনকে আল্লাহর কিতাব মানো, আর সে কোরআনকে নিজের সিনায় নিতে পারো, আল্লাহর কালামকে নিজের সিনার মধ্যে নিতে পারো, তাহলে আগুন আজকে যেভাবে আমাকে জ্বালায় নেই, তোমাদের কেউ আগুন জ্বালাবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানের নারায় তাকবীরের আওয়াজ আজকে ছোট হয়ে গেছে, মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ ছোট হয়ে গেছে, মুসলমানের ইমানি শক্তি আজকে দুর্বল হয়ে পড়েছে, মুসলমানের ইমান হিম্মত দুর্বল হয়ে পড়েছে। বিদায় আজকে বেঈমানরা, বিদায় আজকে নাস্তিকের দলেরা, বিদায় আজকে মুরতাদের দলেরা, বিদায় আজকে ইসলামের দুশমনেরা,
বিদায় নবীর দুশমনেরা মুসলমানদের দিকে ষড়যন্ত্র করার চেষ্টা করে, ঠিক না মেডিক করে কর। কিন্তু মুসলমান যদি আজ সে আওয়াজ তুলে, যেই আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়েছিল, মুসলমান যদি সেই আওয়াজ আবার তুলে, যেই আওয়াজ খালিদ বিন ওয়ালিদ তুলেছিলেন, যেই আওয়াজ তারিক বিন জিয়াদ তুলেছিলেন, যেই আওয়াজ কুতবুল আলম মদনী তুলেছিলেন, সেই আওয়াজ যদি মুসলমান আবারও তুলে, খোদার কসম করে বলতে পারি কোন বেঈমান মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না, ঠিক না বিরুদ্ধে কয়।